আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমল ও আখলাকের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোন অ্যাসাইনমেন্টের সমাধান করতে যাচ্ছি। চলুন আমরা স্ক্রিনের মধ্যে গিয়ে ও প্রশ্নগুলো দেখে নিই, পাশাপাশি উত্তরগুলোও দেখে নিই। আর তার পূর্বে একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম স্ক্রিনের মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চম সপ্তাহের আরবি পদ্মপত্র অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এই অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আমরা এই ভিডিওতে করবো। তারপরে এখানে দেখো অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে, এখানে যে শিরোনামটি লিখতে হবে, আহমিয়াতুল হাকুল ওয়ালিদাইন ওয়ান নাসি ফিল ইসলাম, ইসলামে পিতামাতার অধিকার ও সাধারণ মানুষের অধিকার, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপরে দেখো এখানে আমরা চলে যাচ্ছি নির্দেশনাবলীর মধ্যে। এখানে প্রথম নম্বরে রয়েছে আল মোকদ্দমা, অর্থাৎ উপস্থাপনা কিন্তু লিখতে হবে। তারপর রয়েছে বায়ান আহমিয়াতুল ওয়ালিদাইন ওয়া বাদাল ও হুকুকিহা। প্রথম নম্বর যেটি সেটি হলো ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার অধিকার সমূহ কিন্তু বর্ণনা করতে হবে। তারপরে দেখো দুই নম্বর রয়েছে পিতামাতাকে কষ্ট দেওয়া কুফল বর্ণনা করতে হবে, দুই নম্বরে রয়েছে যেটি। তিন নম্বরে দেখো গ নম্বরে যেটি রয়েছে সেটি হলো বায়ানু বাদু খলকিন্নাস, এখানে দেখো খলকিন্নাস সাধারণ মানুষের অধিকার সম্পর্কে বর্ণনা। আর চার নম্বর নির্দেশনাবলীর মধ্যে রয়েছে, দেখো এখানে তোমাদের লিখতে হবে হাকুন্নাস সাধারণ মানুষের অধিকার না দেওয়ার কুফল সম্পর্কে কিন্তু লিখতে হবে। এই চারটা নির্দেশনার আলোকে কিন্তু আমরা যথাযথ অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, অর্থাৎ তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবে। আর এখান থেকে উত্তরগুলো শুরু হলেও তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই কথাটি বলে এখান থেকে উত্তরটি শুরু হলো।